দেখুন সমাজ আমরা আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গমাইরের বাংলাদেশের এই সমাজ আমাদের সমাজে আমরা সরকার বলে ষোলো সতেরো কোটি মানুষ যদিও সরকারের অন্য অনেক এজেন্সি বলে বিশ কোটির উপরে মানুষ এটা আল্লাহর মেহরবানি আমরা আল্লাহ আমাদেরকে এই ছোট্ট ভূখণ্ডে এত মানুষ দিয়েছেন এটা আল্লাহর নেয়ামত জনগণ আমাদের জন্যে নেয়ামত জনগণকে আমরা কল্যাণে ব্যবহার করব। কল্যাণ দিয়ে সামনে অ্যাডভান্স করবো আল্লাহ তৌফিক দিন বলে আমিন তো আমাদের এই ছোট্ট সোনার বাংলা এর যে সমাজ এই সমাজে আমাদের এই যদি গভর্নমেন্টের সতেরো কোটি মানুষও ধরি আচ্ছা তাইলে বাংলাদেশের সতেরো কোটি মানুষের মধ্যে ধনী কয় কোটি বাংলাদেশে একটা পরিকল্পনা মন্ত্রণালয় আছে আছে না এরা কিন্তু সব পেপারে এই পরিকল্পনা মানে পঞ্চবার্ষিক পরিকল্পনা আমাদের রাষ্ট্রীয় উন্নয়নের পরিকল্পনা বাজেটের পরিকল্পনা এবং পরিকল্পনা করার জন্যে তাদের কাছে পরিসংখ্যান আছে সবকিছুর কত কি আছে তো বাংলাদেশে ধনির যে বাস্তবতা যদিও পৃথিবীর ধনীর বাস্তবতা বললে আমার একটা ছোট্ট অভিজ্ঞতা বলি আমি কয়েক মাস আগে আমেরিকা গিয়েছিলাম একটা অর্থনীতির কনফারেন্সে ক্যাম্ব্রিজের এক বিখ্যাত অর্থনীতির শিক্ষক তিনি বলেছেন সারাটা পৃথিবী সারাটা পৃথিবীর টোটাল সম্পদের অর্ধেকটা মাত্র ছাব্বিশ জন মালিক কয়জন বিশাল পৃথিবীর সম্পদের অর্ধেকটার মালিক কয়জন বাংলাদেশে পাকিস্তান আমলে বলতো বাইশ পরিবার দেখি হ্যাঁ আপনারা যারা মুরব্বী পাকিস্তান আমলে বলতো বাইশ পরিবার বাংলাদেশের ধনী এখন হয়তো বাইশশো হয়েছে অথবা বাইশ হাজার অথবা বাইশ লাখই ধনী বললাম কুটির কাতারে ধনির সংখ্যা বলা বাংলাদেশে বড় কঠিন বাংলাদেশে মিডেল শ্রেণীর সংখ্যাটা মধ্যবিত্ত মানুষের সংখ্যাটা অনেক বেশি আর আসলে মধ্যবিত্ত মানুষরাই অনেক কষ্টে আছে কিন্তু মধ্যবিত্ত যে বা পকেটে টাকা নেওয়া বাজারে গেলেও মুশকিল বউয়ের বাজারের লিস্টটি পূর্ণ করা মুশকিল বাচ্চার চাহিদা পূর্ণ করা মুশকিল বাচ্চার স্কুলে পড়াতে গেলে টিউশন ফি দেওয়া সব জায়গায় রাস্তায় চলবে তাও মুশকিল ভদ্রচিত আমাদের সমাজে যেন থেকে প্রতিবন্ধকতা ঠিক না শুধু তাই না যারা একেবারে দরিদ্র দরিদ্র হ্যাঁ আপনারা বলতে চাইবেন দরিদ্র কাকে বলে দরিদ্রের সংজ্ঞায় বিশ্ব ব্যাংক এক ধরনের সংজ্ঞা দিয়েছে তারা বলেছে এত ডলার না থাকলে দরিদ্র আইএমএফ এক ধরনের সংজ্ঞা দিয়েছে পৃথিবীর অনেক সংস্থা এবং রাষ্ট্র অনেক সংজ্ঞা দিয়েছে বাংলাদেশেরও একটা নিজস্ব সংজ্ঞা আছে বাট ইসলামী চিরন্তন ভাবে সংজ্ঞা দিয়েছে দরিদ্র কাকে বলে ধনী কাকে বলে চিরন্তন সংজ্ঞা বিশ্বনবী সাল্লাম জানিয়েছেন যে ব্যক্তির কাছে তার নিজের নিত্য প্রয়োজন তো সকল মৌলিক প্রয়োজন পূর্ণ করার পরে সাড়ে সাত বরি স্বর্ণের দাম অথবা সাড়ে সাত বরী স্বর্ণ অথবা সাড়ে বায়ান্নি রৌপ্য অথবা এর দাম একটা চন্দ্র বছর তিনশো চুয়ান্ন দিন পর্যন্ত উদ্বৃত্ত থাকে না সে ধনী না সে হল ধনির নিচে বিশ্বনবী বললেন আর ধনী ওই ব্যক্তির নাম যার সকল মৌলিক প্রয়োজন পূর্ণ করার পরে একটা বছর তিনশো চুয়ান্ন অথবা তিনশো দিন পর্যন্ত উদ্বৃত্ত থাকে সাড়ে সাত বরি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্নবরি রৌপ্য অথবা এর সমপরিমাণ সম্পদ একটা বছর পর্যন্ত উদ্বৃত্ত থাকে তার নাম ধনী তার নাম সুবান আল্লাহ বলবেন না নবিজির দেওয়া ধনির সংজ্ঞা এখন বাংলাদেশে নবিজির সাল্লাই দেয়া এবং ইসলামের চিরন্তন ধ্বনির সংজ্ঞা মিলালে বাংলাদেশে কোটি কোটি মানুষ দরিদ্র সীমার নিচে বাংলাদেশের পরিসংখ্যান বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশেই এবং পৃথিবীর আমাদের দক্ষিণ এশিয়ার তথা পৃথিবীর অধিকাংশ দেশে উন্নত দেশগুলো বাদ দিলে আমাদের নিম্ন আয়ের দেশ অথবা উন্নয়নশীল দেশ যাই বলেন না কেন এই দেশগুলোতে ধনী আর দরিদ্রের দরিদ্র হল ওয়ান ইন্টু নাইন অর্থাৎ পার্সেন্টেজ করলে একশো জনের মধ্যে জন হল ধনী আর নব্বই জন দরিদ্র নব্বই জন দরিদ্র আমাদের বাংলাদেশেও এই বাস্তবতাটাই স্পষ্ট হয়ে ওঠে আপনি বাংলাদেশে যদি বিশাল সুলকরি জনগোষ্ঠীর মধ্যে নিজেকে মিলে মেলে ধরেন তেলে দেখবেন এদেশে মাত্র একশো জনে জন হয়তো ধনী নব্বই জন এই যে আমাদের সমাজের এই বাস্তবতা নব্বই জন দরিদ্র এই সমাজে অস্থিরতা চুরি ডাকাতি রাহাজানি খুন মাত্র একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকার জন্য খুন হয় মারামারি হয় না বাংলাদেশে হচ্ছে না এগুলো আপনারা সবাই জানেন এই যে দরিদ্র মানুষ দারিদ্রতাটাই হলো সকল সমস্যার মূল কারণ নবীজি সাল আলী ওসাল্লাম সাড়ে চোদ্দশো বরাস আগে বলে গিয়েছেন কাদাল ফিক্রু কুফরান দারিদ্রতা এমন কি মানুষকে কুফুরিতে নিয়ে যায় দারিদ্রতা মানুষকে কুফুরিতে নিয়ে যায় তাই দারিদ্রতা থেকে মুক্ত হতে গেলে সমাজটাকে শান্তিতে ভরে দিতে গেলে আমাদেরই সোনার বাংলাকে যদি সোনার বাংলা বানাতে চাই তাইলে ইসলামের একটা জিনিস যদি কায়েম করি এর নাম জাকাত জাকাত যদি ঠিক মতো সত্যি সোনার বাংলা জাতীয় সঙ্গীতের সোনার বাংলা বাস্তবেও সোনার বাংলা হবে কারণ কেউ যখন দরিদ্র থাকবে না অপরাধ কমে যাবে এই যে জাকাত আমাদের সোনার মানুষ বানাবে কারণ অভাব যখন থাকবে না পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটি মনে করবে না তখন চাঁদকে মামা বলে ডাকবে পেটে যখন খাবার থাকবে চাঁদকে ডাকবে মামা আসলে সমাজের সবচাইতে বড় সমস্যা দারিদ্রতা নবীজিও বললেন তাই এই পৃথিবীর অনেক মতবাদ আছে অর্থনীতিতে দুইটি মতবাদ পৃথিবী দেখেছে একটি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আরেকটি পুঁজিবাদী অর্থব্যবস্থা পুঁজিবাদ ব্যর্থ হয়েছে আজ অর্থনীতির এর প্রমাণ অর্থ ব্যবস্থা তার জন্মভূমিতে ধ্বংস হয়েছে আজকে পৃথিবীর অনেক রাষ্ট্র বলে সমাজতান্ত্রিক ফিলসফি নিয়ে চলে বাট অর্থনীতিতে পুঁজিবাদ চায়না কোরিয়া আরো 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 নাম বলতে পারি কিন্তু বন্ধু পৃথিবীতে একমাত্র অর্থ ব্যবস্থা দিয়েছে ইসলাম এর বিকল্প কেবল ইসলাম ইসলামের বিকল্প ইসলাম এছাড়া আর কেউ নাই ইসলামের অর্থ ব্যবস্থায় জাকাত জাকাত মানে হল আপনি যিনি ধনী আপনি যিনি ওই ধনির সংজ্ঞা তার মানে নিজের সকল মৌলিক প্রয়োজন পূর্ণ করার পরে একটা বছর পর্যন্ত সাড়ে সাত বরি স্বর্ণের মূল্য সমান টাকা উদ্বৃত্ত থাকল তাইলে এক বছর পরে এর আড়াই পারসেন্ট আপনি অ্যাসেসমেন্ট করে পরিকল্প অনুযায়ী নিশ্চিত হয়ে তার কাছে পৌঁছে দেবেন তো ঘোষণা দিয়া জাকাত নিয়েও আর মানুষের জাকাত বানাই দেবেন এমন বাতপাড়ি শিখায় না ইসলাম এমন অসভ্যতা ইসলাম শিখায় না বুঝতে পেরেছেন তাই জাকাত সমাজকে সুন্দর করে সমাজ এর দারিদ্র বিমোচনে বাধ্য করে সকল ধনীকে তার সম্পদের নির্দিষ্ট অংশ দরিদ্রের কাছে পৌঁছে দিতে কাছে পৌঁছে দিতে এই জন্য জাকাত নিতে আসবে না জাকাত পৌঁছে দিতে হয় আল্লাহর আদেশ নবীজির আদেশ আর এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র জাকাত আদায় করে জাকাত বন্টন করবে জাকাত আটটা নির্ধারিত খাতে দিতে হয় দেখুন জাকাত স্থানীয় অর্থব্যবস্থার বিশাল এক বিষয়ের বা অবতারণা করেছে এর একটা জিনিস যদি আপনারা বুঝেন দেখুন জাকাত ইসলামী অর্থ ব্যবস্থায় মূল বক্তব্য হলো টাকা কেবল ধনীদের কাছে থাকবে না সম্পদ কায়লা সম্পদ কেবল ধনীদের মধ্যে আবর্তিত হবে না বরং প্রত্যেকটি মানুষের কাছে সম্পদ যাবে পৃথিবীতে একমাত্র ব্যবস্থা জাকাত যার দ্বারা প্রত্যেক মানুষের কাছে অর্থ যায় যিনি ধনী তিনি দরিদ্রের ঘরে বছরে একবার তার আড়াই টাকা একশো টাকায় আড়াই টাকা পৌঁছে দেবেন এর দ্বারা ধনির সম্পদের পাহাড়ের দরোয়াজাটা সবার জন্য খুলে যায় কন্যাশা সম্পদের দরোয়াজা সবার কাছে খুলে সবার কাছে যায় জাকাতের মাধ্যমে দেখুন আয় এবং ধন বন্টনে বৈষম্য আছে মাত্র জাকাত এই বৈষম্যটা দূর করে দেয় আপনি একজন বলবেন আমি অনেক আয় করব করেন কোনো অসুবিধা নেই কেবল জাকাত দেবেন আর জাকাতটা মিনিমাম দেখুন আপনারা আমরা যারা ইনকাম ট্যাক্স দেই বাংলাদেশে তারপরে টুয়েলভ একশো টাকায় আয় করলে পঁচিশ টাকা ট্যাক্স দিয়ে দিতে হয় ওই জায়গায় আপনি একশো টাকা আয় করবেন মাত্র দেবেন আড়াই টাকা আড়াই টাকা চল্লিশ টাকায় এক টাকা একশো টাকায় আড়াই টাকা দেখুন ধনী এবং দরিদ্রের আমি যে বললাম পরিসংখ্যানে মানে দশজনের মধ্যে একশো জনের মধ্যে দশজন ধনী নব্বই জন দরিদ্র যদি জাকাত ব্যবস্থা কায়েম করা যায় অটোমেটিক্যালি এটা উপরের দিকে উপরের দিকে উঠতে থাকে তাই ধনী আর দরিদ্রের বৈষম্যটা প্রতি বছর এই পার্সেন্ট করে আরও অনেক বেশি উঠে বাংলাদেশে একটা এনজিও আছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট সিজেড এম অনেকেই নাম শুনেছেন এই এপ্রিলের চার তারিখে ওই যে বাংলাদেশ কৃষি কৃষিবিধি ইনস্টিটিউশনে সপ্তম জাকাত ফেয়ার হয়েছে বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রীও এসেছিলেন ওর মাননীয় অর্থমন্ত্রী এসেছিলেন তারা ওই ব্যাপারে এবং বাংলাদেশের এনবিআর প্রাক্তন তিনজন চেয়ারম্যান আমাদের সাথে কাজ করেন তিনজন চেয়ারম্যান তাদের অভিজ্ঞতা কারণ তারা জানে কত টাকা ট্যাক্স হয় তারা তিনজন একমত হয়ে বলেছে যে বাংলাদেশে প্রতিবছর বছর কেবল প্রাতিষ্ঠানিক জাকাত বড় বড় মিল ইন্ডাস্ট্রি যা আছে প্রাতি ব্যক্তি নয় প্রাতিষ্ঠানিক জাকাত ইন ক্যালকুলেশন করে আদায় করলে তিরিশ হাজার তিরিশ হাজার কোটি টাকা বাংলাদেশে প্রতি বছরে জাকাত ইনকাম হওয়া সম্ভব এবং এটা যদি ঠিক মতো আটটা খাতে আল্লাহর বলে দেয়া সুরাত ষাট নাম্বার আয়াতে আল্লাহ যাবে বলেছেন ঠিক মতো বন্টন হয় তাহলে বাংলাদেশে আমাদের এই বিশাল জনগোষ্ঠী যেখানে একশো জনের নব্বই জন দরিদ্র মাত্র বারো বছরে বাংলাদেশে দরিদ্র কেউ খুঁজে পাওয়া যাবে না এবং এই গবেষণার সাথে কেয়ারটেকার গভর্নমেন্টের সাবেক উপদেষ্টা ডক্টর জিল্লুর রহমান তিনি নিজে তিনি বলেছেন এটা সত্য কন্যা আল্লাহ তাই আমাদের সমাজ পরিবর্তনে জাকাত কায়েম হোক আমরা চাই না চাই না আমরা জাকাত বুঝব তো ইনশাল্লাহ দেখুন জাকাতের দ্বারা আরেকটা জিনিস এটা বোঝা উচিত সম্পদ অলস রেখে কেবল আয় করব আর খাব বিনিয়োগ না করে জমা রেখে টাকা খাব জাকাত থেকে পানিশমেন্ট করে কারণ বছরে প্রতি বছর জাকাত দিতে হবে যদি একজন মানুষ প্রতিবছর অলস টাকা থেকে জাকাত দেয় মূলধন ক্ষয় হবে এই জন্যে জাকাত আদেশ করে টাকাটা বিনিয়োগ করতে কারণ টাকা যার কাছেই আসে সে যাতে টাকা অলস ফেলে না রাখে আধুনিক অর্থনীতিতেও অলস সম্পদকে সম্পদ বলে না তাই ইসলাম যার কাছে যতটুকু সম্পদ আছে টোটালটা বিনিয়োগ করো কাজের চাকা চালু করো উৎপাদন করো আয় করো এর থেকে আড়াই পার্সেন্ট দাও এই জন্য যেখানে জাকাত কায়েম আছে ওই সোসাইটিটা সোনার সমাজ হয়ে যায় বলে না আলহামদুলিল্লাহ ইসলামী সমাজে উমর ইবনে আবদুল্লা আজিজ উমর ইবনে আব্দুল আজিজের সময়ে অর্ধেকটা পৃথিবীর কোথাও জাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায়নি জাকাত জাকাত দিলে বাধ্য হয়ে বিনিয়োগ করতে হয় অলস টাকা জমায়া রাখতে পারে না তাই জাকাতের দ্বারা সময় শুধু তাই না দেখুন জাকাত যাদেরকে দেয়া হয় দরিদ্র পৃথিবীর সব অর্থনীতিবিদরা একমত যারা প্রান্তিক মানুষ দরিদ্র সীমার নিচে এদের বুগ্ চাহিদা বেশি সমাজে দরিদ্র সীমার নিচে যারা বাস করে পৃথিবীর সব অর্থনীতিবিদরা একমত এদের কাছে টাকা গেলেই ভোগ করে আমরা ধনীরা খালি জমা করি খালি আমার জিজ্ঞেস করি কত হইল এটা অর্থনীতিবিদদের কথা চিরন্তন সত্য ধনীরা কেবল জমাতে চায় আর দরিদ্ররা ভোগ করতে চায় তাই জাকাত যখন আপনি দেবেন দরিদ্রের কাছে টাকা গেলে সে টাকাটা নিয়ে তাড়াতাড়ি মার্কেটে যায় মার্কেটে গেলে মার্কেটের চাহিদা ডিমান্ড তৈরি হয় আর ডিমান্ড তৈরি হলে আপনার ফ্যাক্টরির উৎপাদন বাড়বে মার্কেটিং সেল বাড়বে এই জন্যে আল্লাহতালা যে বললেন জাকাত দিলে টাকা বাড়ে এটা আজকের বিজ্ঞান দিয়ে প্রমাণিত আল্লাহ তাই সত্যিকার অর্থে সমাজ পরিবর্তনের জাকাত অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমাদের সোসাইটিতে কায়েম হওয়া উচিত না উচিত না আল্লাহ সবাইকে তৌফিক দিন বলে না আমিন সবচেয়ে বড় কথা জাকাত ইসলামের পাঁচটি ভিত্তির অন্যতম আল্লাহ তালা করে নেমে আঠাশটি আয়াতে জাকা বলেছেন নামাজের সাথে জাকাতকে মিলিয়ে দিয়েছেন আজ আমরা অনেকেই হয়তো নামাজ কায়েম করতে পারি চেষ্টা করি কিন্তু জাকাত ঠিকমতো দিচ্ছি না এই জন্য আমি আমার নিজেকে আপনাদের সবাইকে তৌবা করতে বলি সতর্ক হয়ে ঠিকমতো ক্যালকুলেশন করে যথাযথভাবে জাকাত দেবো সরকারেরও দায়িত্ব জাকাত কালেক্ট করে বিলিবন্টন করা সরকারও এটা করুক আমাদের দাবি আমাদের এই সোনার বাংলাকে আমরা সোনার বাংলা করতে চাই তবে আমরা ইসলামের দেয়া বিধি আর্থিক ব্যবস্থাপনা জাকাত এবং কেশ ওয়াকফের দ্বারা আমরা আমাদের সোসাইটিটাকে সোনারি সত্যি বাসযোগ্য সত্যি আদর্শ করে গড়ে তুলব ধনী দরিদ্রের ভেদাভেদ মুক্ত করে তাইলে দুনিয়াতেও আমরা সুখ আখেরাতেও সুখ دنيا وحسنة آخرة وحسن غبي الله تعالى مضرب جرتم في هذا ما عندي والعلم إن الله عليه توكلت وإليهني والسلام عليكم ورحمة الله وبركاته